আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি নতুন সফটওয়্যার দেখাবো, যেটা হচ্ছে ক্রিকেট স্কোরবোর্ড অ্যাওয়ার্ড। অর্থাৎ আমরা টেলিভিশনে যে খেলাগুলো দেখে থাকি সেখানে যে স্কোরবোর্ডটা ওঠে, সুন্দর ডিজাইন করা, প্লেয়ারদের ছবি দেখা যায়, প্লেয়ারদের রান দেখা যায় বা এই ধরনের বিভিন্ন তথ্য দেখা যায়, ঠিক সেরকমই একটি স্কোরবোর্ড আপনাদেরকে দেখাবো এবং তাও একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন আসলে দেখা যাক যে প্রথমে সফটওয়্যারটির ইন্টারফেসটা কেমন হয় এবং সফটওয়্যারটিতে কী কী ফিচার আছে। লেটস গো। প্রথমে আমাদের ধরুন এটা একটা ক্যামেরা ওয়ান। তো ক্যামেরা ওয়ানের মধ্যে আমরা ম্যাচ শুরুর আগে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ দেখাবো। তো ওয়েলকাম মেসেজটা আমাদের ঠিক এইভাবে আসবে এবং এরকম দেখাবে। ওয়েলকাম মেসেজের মধ্যে এখানে উপরে লিগ নেম, গ্রাউন্ড নেম, অর্থাৎ যেখানে খেলা হবে সেটা, দুইটা টিমের লোগো, দুইটা টিমের নাম এবং টসে কোন টিম জয়লাভ করেছে সেইটা দেখাবে। আমরা যদি প্লেয়ারদের লিস্ট দেখাতে চাই, আমরা প্লেয়ারদের লিস্টও দেখাতে পারবো। টিম ওয়ানের প্লেয়ারদের লিস্ট বাংলাদেশ, তো এইভাবে আমরা এখানে শো করতে পারবো এবং সাথে প্লেয়ারদের যে রান করেছে সেইগুলো অ্যাড করতে পারবো। টিম টু এর প্লেয়ারদেরকেও আমরা দেখাতে পারবো। টিম টু এর প্লেয়ার একইভাবে টিম এ এর মতো যেভাবে দেখেছি ঠিক সেভাবে দেখানো যাবে। এবং ফাইনালি থাকবে আমাদের যে স্কোরবোর্ডটা, সেইটা স্কোরবোর্ডের যে ফিচারটা, তার মধ্যে প্লেয়ারদের রান, প্লেয়ারদের বল এবং কোন টিম ব্যাট করছে, তাদের রান, তাদের উইকেট, ওভার এবং এই ওভারে কত রান হলো এবং এক্সট্রা রান, এগুলো দেখানো যাবে। এছাড়াও যদি টার্গেটে ব্যাট করে তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে টার্গেট এটা শো করে দিলেই কত রানের টার্গেট সেইটা এখানে দেখাবে। তো আপাতত এই হচ্ছে সফটওয়্যারটির বেসিক কিছু ভিউ, এই ছিল সফটওয়্যারটির ফিচার। তো ফিচারটি এখন আপনারা কীভাবে আপনাদের ওবিএসে অ্যাপ্লাই করবেন এবং সফটওয়্যারটি কীভাবে রান করবেন, কীভাবে কন্ট্রোল করবেন সেটা আপনাদেরকে দেখাবো। যদিও এটার মধ্যে একটু কঠিন আছে, তারপর আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। যে ফাইলটা দিয়েছি সেই ফাইলটা ডাউনলোড করার পরে আপনাদের এরকম একটা ফোল্ডার দেখাবে এবং ফোল্ডারের মধ্যে গেলে এখানে কিছু অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমাদের যে মেইন যে সফটওয়্যারটা সেটি হচ্ছে টেলিস্কোর, এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে এরকম একটা অপশন দেখাবে। আমার এখানে নিচে তিনটা অপশন দেখাচ্ছে কিন্তু আপনারা এটা দেখাবে না। তো যা করবেন, ফাইল, ওপেন, ওপেনে ক্লিক করার পরে আপনাদের যেখানে ফোল্ডারটা ডাউনলোড করেছিলেন ঠিক সেখানে নিয়ে যাবে বা আপনারা ম্যানুয়ালি সেখানে যাবেন। আমি ডাউনলোডের মধ্যে করেছিলাম এবং এখান থেকে ডাউনলোড টেলিস্কোর এটাতে গেলাম। যাওয়ার পরে এখানে দেখবেন ক্রিকেট লেআউট, ক্রিকেট লেআউট এই অপশনটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন, এখানে কোনো এক জায়গা থাকবে। তো এইটাতে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের এরকম সফটওয়্যারটার যে লেআউট সেইটা দেখাবে। তো সফটওয়্যারটির যে লেআউট সেটা আপনারা দেখতেই পেলেন। এখানে ওয়েলকাম আছে, আমি একটু আগে নিয়ে যাই, ওয়েলকাম স্কোরবোর্ড, টিম ওয়ান, টিম টু বা এরকম বিভিন্ন অপশন আছে। তো এগুলোর কাজ আপনাদের দেখাচ্ছি, তার আগে দেখাই যে কীভাবে আপনারা এটা ওবিএসে সেট আপ করবেন। তো ওবিএস সফটওয়্যারটা আশা করছি ইনস্টল করা সবাই জানেন, যদি না জানেন ইউটিউবে দেখে নেবেন, অনেক টিউটোরিয়াল আছে। যাই হোক, আপনারা ওবিএস ওপেন করার পরে এরকম ভেরি বেসিক একটা ভিউ দেখতে পাবেন। এখন আমাদের এখানে আনতে হবে আমাদের সফটওয়্যারটির যে লেআউট রয়েছে সেগুলো। তো সেটা আনার জন্য আমরা এখানে সিন কালেকশনে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব এবং এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম সফটওয়্যারটা, ডাউনলোড টেলিস্কোর, সেখানে যাব এবং এখানে দেখুন একটা অপশন আছে ওবিএস ক্রিকেট স্কোরবোর্ড ইম্পোর্ট। তো এইটাতে ক্লিক করব, ওপেন করব, এখান থেকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পরেও এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। তো পরিবর্তন আসবে, পরিবর্তন আনার জন্য আপনাদেরকে এখানে যাবেন এবং সিন দেখুন অ্যাড হয়েছে। তো আনটাইটেলড, আনটাইটেলড টু, তো আনটাইটেলড টুতে ক্লিক করবেন, লাস্টের দিকে যেটা সেটা মূলত অ্যাড হয়ে থাকে। তো এটাতে ক্লিক করবেন এবং আমাদের এখানে স্কোরবোর্ডটা কিন্তু চলে এসেছে। তো স্কোরবোর্ড এখনও কোনো কিছু আপডেট করা হয় নাই, যাই হোক আমি আপনাদের দেখাই। তারপরও এখানে ওয়েলকাম স্ক্রিন রয়েছে, এখানে প্লেয়ারদের নাম রয়েছে, তো এখানে টিম টু এর প্লেয়ারদের এবং এখানে হচ্ছে আমাদের মেইন স্কোরবোর্ডটা রয়েছে। তো এটাকে আমাদের একটু আপডেট করতে হবে। আমাদের খেলায় প্রথমত আসে হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনের মধ্যে দুটো টিমের লোগো থাকে, নাম থাকে, ক্রিকেট গ্রাউন্ডের নাম থাকে, লিগের নাম থাকে, কে জিতলো এগুলো থাকে, মূলত এটা দিয়েই শুরু হয়। তো আমরা প্রথমে এটা এডিট করব। তো এটা এডিট করার জন্য আমরা এই স্ক্রিনটাকে ওপেন করে নিলাম। দেখুন এরপরে আমরা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটাতে চলে যাব। এই সফটওয়্যারটা আমরা ওপেন করেছিলাম এবং সফটওয়্যারেরও ওয়েলকাম স্ক্রিনে আসবো। আসার পরে দেখুন প্রথমটা যেটা সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে লিগের নাম। তো লিগের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগে থেকে আমি সেট করে রেখেছিলাম, এই জন্য এটা শো করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটাকে লিখে এখানে সেট করে দিব। সেট করলে অটোমেটিক এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা চলে এসেছে এই লেখাটা। এরপরে আমরা আবার যাব ওখানে গিয়ে আমরা গ্রাউন্ডের নেমটা চেঞ্জ করব, রাজশাহী ক্রিকেট গ্রাউন্ড দিয়ে আমরা সেট করে দিব। তো সেট করার পরে দেখুন এখানে, এখানে কিন্তু রাজশাহী ক্রিকেট গ্রাউন্ড এই অপশনটা শো করছে। তো লোগো এখানে ইন্ডিয়ার আছে, আমরা এখানে বাংলাদেশ দিয়ে এখানে বাংলাদেশ লিখে দেবো, এখানে ইন্ডিয়া লিখবো। তো একটু চেঞ্জ করবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে চেঞ্জ হচ্ছে। এখানে হচ্ছে সেট লোগো, যে এই অপশনটাতে ক্লিক করবো।
তো সেট লোগোতে ক্লিক করার পরে আমাদের ছবি সিলেক্ট করার অপশন দিবে আমি কিছু টেস্ট ছবি এখানে জমা রেখেছিলাম তো সেই ফোল্ডারটাতে যাব টেস্ট ফটো এবং বাংলাদেশ লোগোটা অ্যাড করলাম বাংলাদেশ টিমের নামটা দিয়ে আমি এখানে সেট করে দিব তাহলে আপনারা দেখুন যে এখানে বাংলাদেশ টিমের নামটা চলে এসেছে এবং বাংলাদেশ টিমের লোগো চলে এসেছে তো আমরা এই পাশেও এটাও চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমাদের আবার এই সফটওয়্যারটিতে যাব এবং সেট লোগোতে ক্লিক করে আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ সেটা সিলেক্ট করব এবং ইন্ডিয়া লিখব ইন্ডিয়া লিখলাম ইন্ডিয়া লেখার পরে আমরা সেট করে দিব তো সেট করার পরে দেখুন আমাদের এখানে ইন্ডিয়া অ্যাড হয়ে গেছে এবং ইন্ডিয়ার যে ফ্ল্যাগ সেটাও অ্যাড হয়ে গেছে তো উইন দ্য টস কে টসে জিতেছে সেটা দেওয়ার জন্য আমাদের আবার এখানে যেতে হবে ধরুন বাংলাদেশ টসে জিতেছে এবং জিতে তারা নিয়েছে ব্যাট তো বাংলাদেশ লিখে এখানে দিব যে তারা নিয়েছে ব্যাট তো ব্যাট দেওয়ার পরে আমরা এখানে সেট করে দিব তাহলে এখন দেখুন যে বাংলাদেশ উইন দ্য টস অ্যান্ড চুজ টু ব্যাট তো আমরা ফাইনাল ভিউটা দেখি এরকম থাকবে তো এরকম আমরা ওয়েলকাম স্ক্রিনটা নিয়ে আসব এবং ওয়েলকাম স্ক্রিনটা এইভাবে শো করবে এবং ওয়েলকাম স্ক্রিনটা আবার চলে যাবে তো এইটা ছিল ওয়েলকাম স্ক্রিনের কাছে এবার চলুন টিম অনের প্লেয়ারদের দেখাই টিম অনের প্লেয়াররা এখানে অটোমেটিক কিছু ছবি অ্যাড হয়ে আছে তো আমি আপনাদের দেখাই এগুলো কীভাবে চেঞ্জ করবেন এবং কাস্টমাইজ করবেন আপনার প্রয়োজন মতো তো আমরা চলে যাবো হচ্ছে টিম অন ফটো টিম অন ফটোসে গেলে আমরা টিম অন ফটোসের মধ্যে এখানে আমরা সেট লোগোতে দিলে আমরা প্লেয়ারদের ছবিটা অ্যাড করতে পারবো ধরুন টিম অনের মধ্যে এখানে কার ছবি আছে দেখে নিই তাহলে ওইটা সেট করব না এখানে মাহমুদুল্লাহ রিয়াদের ছবি আছে তো আমরা মাহমুদুল্লাহ রিয়াদের ছবি সিলেক্ট না করে বাংলাদেশের মধ্যে আমরা রোহিত শর্মাকে অ্যাড করে দিব রোহিত শর্মার ছবি দিয়ে আমরা লিখে দিলাম রোহিত এবং রোহিত হচ্ছে ব্যাটার আমরা লিখে দিলাম লিখে দিয়ে সেট করে দিব এবার আমরা যাব ওবিএস ওবিএসে গেলে দেখুন এখানে রোহিতের ছবি রোহিতের নাম এবং ব্যাটার এটা অ্যাড হয়ে গেছে তো আমরা এইভাবে টিম টুতে দিব আচ্ছা টিম টুতে আমরা দিই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ দেওয়ার জন্য আমরা ছবি সিলেক্ট করব মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটা সিলেক্ট করলাম এবং এখানে লিখলাম মাহমুদ লিখলাম এবং সে হচ্ছে ব্যাটার বিএ ব্যাটার আমরা দিয়ে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে যদি আমরা এখানে আসি তাহলে দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটার তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ছবি তো এইভাবে আপনারা ছবি অ্যাড করতে পারবেন এবং নাম অ্যাড করতে পারবেন আবার ধরুন এখানে রোহিত শর্মা আউট গেছে রোহিত শর্মা করেছে হচ্ছে 50 রান করেছে 30 বলে তো আমরা এটা দিয়ে সেট করে দিব তাহলে দেখুন এখানে শো করবে কিন্তু এখানে 50 রান 30 বলে এটা শো করছে এখানে আবার আমরা যদি এখানে মাহমুদুল্লাহ রিয়াদের দিই মাহমুদুল্লাহ রিয়াদ করেছে 105 রান করেছে হচ্ছে 99 বলে তো আমরা এটা দিয়ে সেট করে দিলাম এখন যদি আমরা ওবিএসে আসি তাহলে দেখতে পাবেন ওবিএসে এখানে শো করছে 105 রান 199 বলে তো এইভাবে কিন্তু আমরা এটা সেট করতে পারবো তো দেখুন আমি আপনাদের আবার দেখাই এভাবে এইভাবে কিন্তু চলে গেল এভাবে আসবে আমাদের যে প্লেয়ারদের নাম সেটা এবং ছবি এবং এভাবে চলে যাবে টিম টু এর যদি আমরা সেট করি তাহলে টিম টু এর ক্ষেত্রেও আপনাদেরকে দেখাই টিম টু এর ক্ষেত্রে এখানে রয়েছে দেখুন প্রথমে মাহমুদুল্লাহর ছবি আমরা এটাকে চেঞ্জ করব টিম টু এর যেটা টিম টু এর ফটোসে যাবো আমরা তখন এরপর সেট লোগোসে ক্লিক করব এবং এখানে আমরা দেব হচ্ছে পুরোটাই দিব হচ্ছে রোহিত শর্মার ছবি পুরোটা আমরা রোহিত শর্মার ছবি দেওয়ার জন্য এখানে লিখলাম এখানে রোহিতের নাম লিখব কোহলি রোহিতের নাম একবার লিখেছি এবং সে হচ্ছে ব্যাটার সেট করে দিলাম তো সেট করে দেওয়ার পরে আমি যদি এখানে আসি দেখুন এখানে কোহলি ব্যাটার রোহিতের ছবি অ্যাড হয়ে গেছে এখানেও যেহেতু কোহলির ছবি আছে আমরা টিম টুতেও চেঞ্জ করব চেঞ্জ করে আমরা মাহমুদুল্লাহ ছবি দেব এবং মাহমুদুল্লাহ ছবি দিয়ে লিখব রোহিত এবং এখানে তার হচ্ছে ব্যাটার স্টাইলটা অ্যাড করে দিব তো সেট করে দিব এরপরে আমরা ওবিএসে আসবো ওবিএসে আসলে দেখতে পাবো রোহিত ব্যাটার তো এরকমভাবে আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারবো আবার ইচ্ছা করলে আমরা যদি এটাকে রান দিয়ে দিই 10 রান করেছে 3 বলে তো সেইটাও আমরা এখানে সেট করে দিলাম তো সেট করে দেওয়ার পরে আমরা যদি এখানে আসি তো এখানে দেখতে পাচ্ছেন 10 রান করেছে 3 বলে তো এটাও কিন্তু অ্যাড করা যাবে টিম টু এর প্লেয়ারদের নাম এবং লিস্ট তো দেখুন কীভাবে আসবে এইভাবে আসবে এবং এইভাবে হচ্ছে আউটডোর দিয়ে চলে যাবে তো এটা ছিল মূলত আমাদের যে প্লেয়ারদের শো করা সেইটা তো এবার আসে আমরা মেইন যেটা সেটা হচ্ছে স্কোরবোর্ড স্কোরবোর্ডটা মূলত এরকম থাকবে আমাদের রিসেন্ট যে আইসিসি ওয়ার্ল্ড কাপের স্কোরবোর্ড সেরকমই রাখা হয়েছে দেখুন এরকম ইন্টারফেস থাকবে তো এটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো কীভাবে এটাকে কাস্টমাইজ করবো এবং নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবো সেটা দেখাবো তো সেটা দেখানোর জন্য আমাদের লেআউটে এসে আবার এখানে যেতে হবে স্কোরবোর্ড তো স্কোরবোর্ডে আসার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইখানে আপনাদেরকে নাম সেট করতে হবে যেমন আমরা দেখি যে ছোট্ট করে দেখি আইএনডি
বাংলাদেশ VN এরকম লেখা থাকে তো এটা সেট করলাম সেট করার পরে দেখুন আমাদের এখানেও এটা সেট হয়ে গেছে INDV বাংলাদেশ তো আসলে আমরা এরপরে প্লেয়ারদের সেট করব প্লেয়ারদের আমরা ধরলাম যে রোহিত সেট করি আর ওই সেটি রোহিত সেট অন প্লেয়ার দিলাম তাহলে দেখুন এখানে প্লেয়ার রোহিত সেট হয়ে গেছে কিন্তু এবার যদি আমরা এই পাশে দেই রোহিত দিয়েছি ওই পাশে এই পাশে দিলাম কোহলি কোহলি দিলে দেখুন সেট করলাম তো যদি দেই এখানে দেখুন সেট হয়ে গেছে রোহিত এবং কোহলি দুটাই সেট হয়ে গেছে তো আমরা প্লেয়ারদের এখন রান অ্যাড করব তো প্লেয়ারদের রান অ্যাড করার জন্য এই পাশে যে প্লেয়ারগুলো আছে সেটা রান অ্যাড করার জন্য এইগুলো ইউজ করতে হবে 0 1 2 3 4 6 তো এগুলো এই পাশেরগুলোর জন্য এইটা এভাবে ক্লিক এভাবে আপনারা অ্যাড করবেন তো দেখুন আমি রোহিতের যদি রান অ্যাড করি তাহলে 6 দিয়ে এখানে প্লাসে ক্লিক করতে হবে তাহলে রোহিত 6 রান 1 বলে তো রোহিত যদি এবং আমরা যদি এখানে যাই স্কোরবোর্ডে দেখি তাহলে স্কোরবোর্ডে 6 রান যোগ হয়েছে 1 বল যোগ হয়েছে দিস ওভার 6 রান যোগ হয়েছে রোহিতের 6 রান 1 বলে তো এইভাবে কিন্তু ওখানে অ্যাড হচ্ছে তো আমরা আরেকটা সিঙ্গেল নিল রোহিত সিঙ্গেল নিয়ে কোহলিকে ব্যাটিং এ দিল তো দেখুন এখানে 7 রান অ্যাড হলো বল অ্যাড হয়েছে সব অ্যাড হয়েছে মাঝখানে যেটা এই অপশনটা এটা হচ্ছে পার্টনারশিপেরটা যাক আমি আপনাদের সব কিছু দেখাবো এবং কোহলি গিয়ে প্রথম বলে একটি 6 মারলো এবং 6 অ্যাড হলো আরও একটি 6 মারলো অ্যাড হলো আরও একটি 4 মারলো অ্যাড হলো 2 রান নিল অ্যাড হলো ওভার হয়ে গেল 1 ওভার যোগ হবে এবং আগের ওভারটা শূন্য হয়ে যাবে তো দেখুন মূলত সব কিছু কিন্তু এখন এখানে হয়েছে 2 বলে 7 রান করেছে রোহিত কোহলি করেছে 4 বলে 18 রান 25 রান এখন পর্যন্ত কোনো উইকেট পড়েনি 1 ওভার শেষ হয়েছে আগের ওভারে রান দিয়েছিল এখনও শুরু হয়নি জন্য এই দিস ওভার 0 রান আছে তো আমরা যদি আবার শুরু করি এবার এবার রোহিত শর্মা ব্যাটিং এসে রোহিতে 6 প্লাস 4 প্লাস এখানে দুইটা ধরলাম এক্সট্রা রান হলো 1 2 3 4 আচ্ছা চারটা এক্সট্রা রান আমরা অ্যাড করে দিলাম তো চারটা এক্সট্রা রান হওয়ার পরে দেখুন এখানে দিস ওভার 14 রান এক্সট্রা রান 4 39 0 উইকেট আচ্ছা আমরা একটা উইকেটও দিয়ে দিই একটা উইকেট হয়ে গেল এখানে রোহিত শর্মা আউট গেল রোহিত শর্মা উইকেট গেলে আউট দিয়ে এখানে সেট করতে হবে তো সেট করার পরে দেখুন আমি যদি এখানে আসি রোহিত শর্মা 0-0 হয়ে গেছে আউট গেছে যেহেতু সে তাই তাকে আর এখন শো করবে না তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবং 1 উইকেট এখানে শো করছে 39 রান 1 ওভার 2 বল দিস ওভারে 14 রান হয়েছে এক্সট্রা রান 4 সাথে সাথে আরও একটা জিনিসও অ্যাড করা যায় সেটাও দেখায় সেটা হচ্ছে টার্গেট ধরুন এখানে 301 রানে টার্গেট দিয়েছে তো 301 লিখে সেট দিবেন সেট দিলে দেখুন এখানে কিন্তু চলে আসবে আমরা এখানে টার্গেটে লিখব টার্গেট টার্গেট লিখলে নিচে দেখুন এই যে ছোট্ট করে টার্গেট 301 তো এইটাও কিন্তু চলে আসবে আপনার ইচ্ছা করলে এইভাবে এখানে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন আরও অনেক কিছু অ্যাড করা যাবে আপনারাও নিজেদের প্রয়োজন মতো অ্যাড করে সেগুলো নিতে পারবেন আমরা লিগ খেলে থাকি সেই লিগগুলো বা বিভিন্ন ধরনের ফ্রেন্ডলি ম্যাচ খেলে থাকি সেই ফ্রেন্ডলি ম্যাচগুলো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন এরপরও আমি ধীরে ধীরে আপডেট করে অনেক কিছু অ্যাড করব তখন আপনাদের আপডেট দিয়ে জানাবো তো এই ছিল সফটওয়্যারটি আমাদের আশা করছি সব ফিচার আপনাদের দেখাতে পেরেছি এবং সব কিছু সহজভাবে বুঝাতে পেরেছি তারপরও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং যদি সফটওয়্যারটি আপনাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আশা করছি এই সফটওয়্যারের আরও ভালো কিছু ভার্সন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ